আজকে হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। গঙ্গা যেভাবে দূষণ হচ্ছে তারই জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে, বারাকপুর পৌরসভা সেই মহা আরতি, গঙ্গায় মহা আরতির ব্যবস্থা করেছে। ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ব্যারাকপুর রাসমনি গঙ্গার ঘাটে আয়োজিত হলো মহারতি। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের মাধ্যমে ব্যারাকপুরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার আয়োজিত হলো ব্যারাকপুর অন্নপূর্ণা গঙ্গার ঘাটে গঙ্গা আরতি। এই দিনের আরতিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদের সদস্য গীতালি বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক সহ মহিলা সদস্যরা। এই দিনের গঙ্গা আরতি দেখতে ব্যারাকপুর অন্নপূর্ণা গঙ্গার ঘাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস কি জানিয়েছেন আপনাদের শোনাব। আজকে হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। গঙ্গা যেভাবে দূষণ হচ্ছে তারই জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে, বারাকপুর পৌরসভা সেই মহা আরতি, গঙ্গায় মহা আরতির ব্যবস্থা করেছে, যে গঙ্গা সবসময় শুদ্ধ থাকুক, গঙ্গা সবসময় পরিষ্কার থাকুক, মা গঙ্গা মানুষকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমরা সকলে ভালো থাকি, সবাই জানি ভালো থাকে এবং সুস্থ থাকে। আমরা সবাই মিলে বাংলা এবং দেশের উন্নয়নের করতে পারি এই আশীর্বাদটুকু চাইছি সকলের হয়ে। অবশ্যই ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন। দেখুন, আজকের দিনটা হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনটা একটা আলাদা দিন। এই দিনের পরে আমরা একটা আলোচনা করে এই পূর্ণিমার ইয়েতে আমরা এই ধরনের আরতি যাতে আমাদের অব্যাহত থাকে এই চেষ্টাটা। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।